নাগরিক ব্যস্ততায় জরুরি প্রয়োজন কিংবা শখের কেনাকাটার জন্য শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের শপিং মলে যাওয়া এখন প্রায় দুরূহ ব্যাপার। যানজটের শহরে কেনাকাটাকে সহজ করেছে দেশের ই কমার্স প্ল্যাটফর্মগুলো। ঘরে বসে ল্যাপটপ কিংবা হাতে থাকা মুঠোফোনেই এখন সেরে ফেলা যায় পছন্দের কেনাকাটা। ছোটোখাটো এক্সেসরিজ যদি হয়, গ্যাজেট টাইপ কিছু যদি হয়, সেক্ষেত্রে আমি অনলাইনটাই প্রেফার করবো, কারণ ওখানে আমি অনেক রকমের ভ্যারাইটিস পাচ্ছি। একটা শপে গিয়ে আমি যে কয়েকটা জিনিস খুঁজবো সব নাও অ্যাভেলেবল থাকতে পারে, কিন্তু একটা ওয়েবসাইটে আমি সব কিছুই পাচ্ছি একবারে। মোস্ট অফ দ্য প্রোডাক্টেই ডেলিভারি ডেট থাকে হচ্ছে গিয়ে 7 দিন 8 দিন বা ম্যাক্সিমাম 9 দিনের মতো করে ডেট দেওয়া থাকে। হ্যাঁ, ডেফিনেটলি মাঝে মধ্যে 2-1 দিনের মধ্যেও চলে আসে, কিন্তু সেটা খুব রেয়ার। দেশে তথ্য প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে ই কমার্স ব্যবসার এক সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, আর এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে daraz.com.bd। জার্মান ভিত্তিক এই ই কমার্স প্ল্যাটফর্ম 2012 সালে পাকিস্তানে তাদের যাত্রা শুরু করে। 2014 সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ব্যবসা শুরু করে daraz.com.bd। দক্ষিণ এশিয়ার 5টি দেশে দারাজের প্ল্যাটফর্মে রয়েছে 30,000-এর বেশি বিক্রেতা, আছে 500-টিরও বেশি ব্র্যান্ড, এবং দারাজের ঝুড়িতে রয়েছে 20 লাখ ধরনের পণ্য। দারাজ যাত্রা শুরু করে বাংলাদেশে 2014 সাল থেকে একদম ই কমার্স মার্কেট প্লেস হিসেবেই শুরু থেকে জার্নি, যেখানে আমরা বিভিন্ন সেলারদেরকে বা ইন্টারেস্টেড ব্র্যান্ডদেরকে আপনার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছি কাস্টমারদের কাছে সেল করার জন্য আমাদের মাধ্যমে। সো একটা ওয়েবসাইট, একটা অ্যাপ এবং একটা মোবাইল সাইটের মাধ্যমে দারাজের গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সালে পাকিস্তান থেকে, এরপরে বাংলাদেশ, তারপরে মিয়ানমার, শ্রীলঙ্কা এবং নেপাল, অর্থাৎ 5টা কান্ট্রিতে আছে এখন। এবং যাত্রা শুরু করা হয় হচ্ছে রকেট ইন্টারনেটের হাত ধরে। রকেট ইন্টারনেট ছিল ফাউন্ডার, যদিও এখন হচ্ছে 100% শেয়ার হোল্ডিং হচ্ছে আলিবাবার। সব ক্যাটাগরি নিয়ে কাজ করি, সমস্ত প্রোডাক্ট নিয়ে কাজ করা হয়, সমস্ত ব্র্যান্ডের সাথে কাজ করা হয়। আপনি আমাদের ওয়েবসাইটে এখন প্রায় 4 লাখ প্রোডাক্ট দেখতে পারবেন, সাথে প্রায় 4,000 সেলার কাজ করছে আমাদের সাথে, ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্লিট আমাদের ডেলিভারি করে যাচ্ছে, প্লাস আমরা অলমোস্ট সব 3PL বা থার্ড পার্টি যারা পার্টনার তাদের সাথে কাজ করা হয়, বাংলাদেশের সমস্ত জায়গায় ডেলিভারি করা হচ্ছে। সো ওভারঅল দিক থেকে আমরা একদম পিওর একটা ওপেন একটা মার্কেট প্লেস রান করে যাচ্ছি। নিত্য পণ্য থেকে শুরু করে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, সাজসজ্জার উপকরণ কিংবা বিলাসী পণ্য কী নেই দারাজে? স্মার্টফোন কিংবা ল্যাপটপে থাকা পণ্যের ছবি দেখেই ক্রেতা বাছাই করছেন তার প্রয়োজনীয় পণ্যটি। অনলাইন কেনাকাটায় ক্রেতাকে সহায়তা করতে দারাজের রয়েছে নিজস্ব কল সেন্টার। গুড আফটারনুন, দারাজ কাস্টমার কেয়ার থেকে জোনা বলছি। কল সেন্টারের তরুণ কর্মীরা সার্বক্ষণিক নিশ্চিত করেন গ্রাহক সেবা। ঘরে বসে কিংবা হাতে থাকা মুঠোফোনে যে পণ্য ক্রেতা দেখেন তার গুণমান নিশ্চিত করতে কাজ করে দারাজের বিশেষ দল। ক্রেতার কাঙ্ক্ষিত পণ্যটি যাচাই বাছাইয়ের মাধ্যমেই ওঠে ওয়েবসাইটে। আমরা মেকশিওর করি যে সেলারটা কি এটা কি মেকশিওর করতে পারবে কিনা, যে ও স্টক মেনটেন করতে পারবে কিনা, প্লাস প্রোডাক্টটা কি জেনুইন নাকি। সো এইসব কিছু আমাদের কন্ট্রাক্টের মধ্যেই থাকে, এইসব কন্ট্রাক্টেই সাইন করেই সেলারটা আমরা অনবোর্ড করি। এরপরে হচ্ছে কি আমরা একটা ট্রেনিং দিয়ে থাকি যে প্রোডাক্ট কীভাবে স্টক মেনটেন করতে হবে বা জিনিসটা জেনুইনটা মেনটেন করাটা, সেটা হচ্ছে কি সেলারের থেকে বারবার ট্রেনিংয়ে যায়। এরপরে হচ্ছে কি প্রোডাক্ট আমাদের সাইটে ওঠে। সবসময় যখন আমরা কোনো কিছু সাইটে তুলি আমরা মেকশিওর করি যে প্রোডাক্টটা জেনুইন সোর্স থেকে আসছে। এরপরে হচ্ছে কি সেলারের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে প্রোডাক্টগুলো আপনারা প্রথম পেজে দেখতে পান। লাইক অনেক লিস্টিং, অনেক প্রোডাক্টের উপর আমরা অনেক ছাড় দিয়ে থাকি বা অনেক অফার দিয়ে থাকি। সো আমরা মেকশিওর করি যে এই অফারগুলো যাতে কাস্টমার ডিরেক্টলি অ্যাভেল করতে পারে ফ্রম দ্য জেনুইন সেলার্স। হ্যাঁ, হয়তো মাঝে মাঝে চোখ এড়িয়ে যেতে পারে, বাট ওই প্রোডাক্টের বা যেগুলো আমাদের সাইটে আপনি সুন্দরভাবে দেখছেন সেটা কিন্তু প্রত্যেকটা গুণগত মান মানে নিয়ন্ত্রণ করা বা হচ্ছে নিশ্চয়তা দেওয়া কিন্তু আমাদের এন থেকে আমাদের দায়িত্ব, অ্যান্ড আমরা সেই দায়িত্ব পালন করার অনেক চেষ্টা করছি। কমপ্লেন পাওয়ার পরে কিন্তু আমরা বসে থাকি না, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া শুরু করি, বাট ট্রাই করি কমপ্লেন যাতে না আসে। বাংলাদেশে তথ্য প্রযুক্তির ব্যবহার নতুন, প্রতিদিনই নতুন নতুন ক্রেতা যুক্ত হচ্ছেন ই কমার্সের সঙ্গে। নাগরিক ব্যস্ততা বা সময় স্বল্পতার কারণেই ঝুঁকছেন ক্রেতা, কিন্তু নতুন এ অভিজ্ঞতায় অনেক ক্রেতাই পড়েন বিপাকে। তাদের সার্বক্ষণিক সহায়তায় রয়েছে দারাজের বিশেষ ব্যবস্থা। 2015-এ কিন্তু অনেক কাস্টমাররা কিন্তু তেমন একটা কমফোর্টেবল ফিল করতো না যে কেমন হবে প্রোডাক্ট, আমি দেখতে পারবো না, ধরতে পারবো না,
আমার বাসায় এসে দিয়ে যাবে, আমি কারেক্ট প্রোডাক্ট পাচ্ছি কি না, ফেক হবে কি না। এখনও দেখা যাচ্ছে বেশ অনেকই হয় যে দেখা যাচ্ছে যে কাস্টমাররা যারা নতুন কাস্টমার লগ ইন করে যখন প্রোডাক্টটা সিলেক্ট করে, কোনো কোনো সময় দেখা যায় দুটা তিনটা করে হচ্ছে অ্যাড করে ফেলছে, বিকজ দে আর নট শিওর যে কার্টের মধ্যে অ্যাড হয়েছে কি না। সো আমাদের কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের কাছে যখন অর্ডার্সগুলো আসে, সো ওদের এন থেকে হচ্ছে আমরা কাস্টমারদেরকে কল দেওয়াই যে আপনি কি প্রোডাক্টটা চাচ্ছেন কি না, বা প্রোডাক্টের প্রাইস কত তাকে ইনফর্ম করা, তার কারেক্ট অ্যাড্রেস নেওয়া যেন আমরা কারেক্ট জায়গায় যেন আমরা পৌঁছাতে পারি। সো তখন দেখা যায় তারা বলে যে আমি তো একটা চেয়েছিলাম, আমি তো তিনটা চাইনি। সো নিউ কাস্টমার যেহেতু এই প্রবলেম একটু হবে, আস্তে আস্তে ধীরে ধীরে দেখা যায় এই কাস্টমারগুলির কিন্তু সেই প্রবলেমসগুলি আর হয় না। কাস্টমার্স যারা আছে যদি মিনিমাম লেভেল অফ যদি একটু ইন্টারনেটটা কীভাবে ইউজ করতে হয় বা একটা ইমেল অ্যাকাউন্ট কীভাবে ওপেন করবে, ওয়েবসাইটে গিয়ে কীভাবে লগ ইন করতে হবে, এইসব বিষয়গুলি জেনে রাখলে তাহলে হচ্ছে আমাদের জন্য ডেফিনেটলি একটু সুবিধা হবে। তাহলে যেটা হবে, এখন আমাদের কাছে অনেক কাস্টমাররা যেরকম আমাদের হেল্পলাইনে ফোন করে, 16492 কল করে বলে যে আমি এই প্রোডাক্টটা অর্ডার করতে চাচ্ছি, আপনারা আমাকে অর্ডার করে দেন। সো এদিক দিয়ে যদি ওনারা এডুকেটেড থাকেন তাহলে ডেফিনেটলি নিজেদের অর্ডার যখন ইচ্ছা তখন কিন্তু তারা কিন্তু অর্ডারটা প্লেস করে দিতে পারে। ২০১৪ সালে বাংলাদেশে ব্যবসা শুরু করলেও গেল দু বছরে দারাজের প্রসার ঘটেছে ব্যাপকভাবে। ব্ল্যাক ফ্রাইডে, ভ্যালেন্টাইন ডে কিংবা ঈদ ক্যাম্পেইনগুলোতে দারাজের বিক্রি বেড়েছে সবচেয়ে বেশি। 16 থেকে 17 ওভারঅল দারাজ আপনার অর্ডার সাইজ বা রেভিনিউ সাইজ প্রায় 5 times গ্রো করেছিল, আর 17 থেকে 18 অলরেডি আমরা 200% বা 2 times গ্রো করে গিয়েছে। এখনও 18-র মেজর চাঙ্ক আপনার প্রায় 4-5 মাস বাকি আছে। সো আমরা আশা করছি যে সিমিলার কাইন্ড অফ গ্রোথ আমরা দেখবো, হয়তো বা ক্লোজ টু 400-500% গ্রোথ আপনার এই বছর আমরা দেখবো ভার্সেস 2017। যত ধরনের টেকনোলজিক্যাল চেঞ্জ আসছে বা যেসব টেকনোলজি আমি সেলারদের জন্য আনছি আমরা এবং সেলাররা যেগুলো অ্যাভেল করতে পারবে সেইগুলারই আপনার বলতে পারেন একটা ব্রিফিং করা বা সেইগুলোর এক্সেস, সেগুলোর ট্রেনিং, এগুলো একটা প্রোগ্রাম করা হবে সমস্ত সেলার নিয়ে। দারাজে যত সেলার আছে, কিছু নতুন সার্ভিস আসবে, কিছু নতুন প্রোডাক্ট ক্যাটাগরি আসবে, অবশ্যই একটা হাইলাইট থাকবে আমাদের ফাটাফাটি ফ্রাইডে ক্যাম্পেইন, যেটা আমরা ব্ল্যাক ফ্রাইডের আপনার বাংলাদেশি ভার্সন সেটা অবশ্যই নভেম্বর লাস্টে করা হবে, কারণ যেটা আমরা প্রতি বছরে দেখে এসেছি ভালো আপনার বেশ ভালো ফিডব্যাক থাকে কাস্টমাররা, দে লুক টুয়ার্ডস দ্য ক্যাম্পেইন। সো এটা আমরা এবারও রাখছি এবং আশা করি এবার আরও বড়ো করে করার, এবং অ্যাট দ্য সেম টাইম আপনার আরও বেশ কিছু মেগা ক্যাম্পেইন আসবে। যেহেতু আলিবাবার সাথে আমরা যুক্ত হয়েছি, আলিবাবার ফ্যামিলিতে যুক্ত হয়েছি, তো আলিবাবার গ্লোবাল বেশ কিছু ইভেন্ট আছে, সেইগুলোও দারাজ অ্যাজ এ গ্রুপ হিসেবে পার্টিসিপেট করবে, তো সেইগুলোও কাস্টমার দেখতে পাবে বা কাস্টমার তার বেনিফিট নিতে পারবে। অনলাইনে অর্ডার করা পণ্যগুলো দারাজ কর্মীদের হাত ঘুরে নানা স্তর পেরিয়ে আসে ক্রেতার হাতে। দারাজে নিবন্ধিত বিক্রেতা কিংবা দারাজ এক্সপ্রেসের মাধ্যমেই মূলত কয়েক লাখ ধরনের পণ্য ঘরে বসেই দেখতে পান ক্রেতা। দারাজ নিজস্ব ডেলিভারি ম্যানের মাধ্যমে বিক্রেতাদের কাছে সংগ্রহ করে বিক্রিত পণ্য, এরপর নির্ধারিত স্তর ঘুরে গ্রাহকের ঠিকানা অনুযায়ী চলে যায় বিক্রিত পণ্যটি। এ কাজে দারাজের নিজস্ব কর্মী ছাড়াও অনেক পার্সেল সেবাদাতা প্রতিষ্ঠানও কাজ করে দারাজের সঙ্গে। আমাদের যে মডেলটা আছে মার্কেট প্লেস ড্রপশিপ, এখানে আসলে আমাদের কিউসি করার কোনো স্কোপ নেই। আমাদের যেটা করার আছে হলো সেটা হলো আমরা উই গেট এ প্যাকেজ, একটা টোটাল প্যাকেজ প্যাকেজ পাই, ওই প্যাকেজটাই আমরা ডেলিভারি করে দিই। সেক্ষেত্রে হ্যাঁ, কাস্টমার আর গেটিং ডিফারেন্ট প্রোডাক্টস,
নট অলওয়েজ, বাট অনেক কাস্টমারই পাচ্ছে, ইটস নট লাইক আমরা কমপ্লেন্স পাচ্ছি না, আমরা অনেক কমপ্লেন্স পাচ্ছি, কিন্তু আমরা কমপ্লেন্সগুলো সলভও করতেছি। ডেলিভারি ডিলে হয় মোস্টলি দুইটা কারণে, অ্যাকচুয়ালি তিনটা কারণে। প্রথম কারণ হলো অ্যাট টাইমস ভেন্ডাররা ডিলে করে, কাস্টমাররা যখন অর্ডার করতেছে ওনারা কিন্তু অ্যাট টাইমস ম্যাক্সিমাম কাস্টমার রেটিংটা দেখে করতেছে না, যখন পুয়োর রেটিংয়ের কারো কাছ থেকে অর্ডার করে ওটা পুয়োর রেটিং হওয়ার কারণেই যে ওর সোর্সিংটা ডিলে, ও প্রোডাক্টটা দিতে পারতেছে না সময় মতো। তো দিস ইজ ওয়ান থিং যেটা কাস্টমাররা অ্যাট টাইমস বুঝতে চায় না, যে আমি তো দারাজের কাছে অর্ডার করেছি, আপনাদের কেন ডিলে হবে। আমরা ওটা যদি মার্কেট প্লেস হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু করার থাকে না, আমাদের একটা এসএলএ আছে, ওই দিন পর্যন্ত উই হ্যাভ টু ওয়েট, এই কারণে আমাদের ডিলে হয়। আরেকটা ডিলে হয় হলো রং সর্টিং, এটা মোস্টলি হয় আউটসাইডে, হাজার হাজার প্রোডাক্ট সর্টিং হয়, একটা দুটো প্রোডাক্ট দেখে গিয়েছে যে চিটাঙের প্রোডাক্টটা হয়তো বা ভুলে খুলনা চলে গেছে, তো ওটা আবার ঢাকায় এনে আবার চিটাঙে পাঠাতে, ওইটা একটা। আরেকটা হলো যে আমাদের অ্যাট টাইমস ভেহিকেল ইস্যু অথবা ন্যাচারাল ডিজাস্টার অথবা পলিটিক্যাল আনরেস্ট এইগুলোর কারণে ডিলে হয়, এটাও কাস্টমার অ্যাকচুয়ালি প্রিটি আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট ইট। নতুন ধরনের এই ব্যবসায় গ্রাহক পরিচিতি বাড়ানো অনেক চ্যালেঞ্জিং। ভার্চুয়াল জগতে থাকা পণ্যের প্রতি ক্রেতার আস্থা বাড়ানো এবং উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করার মাধ্যমেই ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে দারাজ। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে কাস্টমার এডুকেশন অথবা নলেজটা, আসলে মানে অনেকেই ই কমার্স কি এটাই জানবে না, তারপর ই কমার্স এফ কমার্সের মধ্যে পার্থক্য কি সেটা জানবে না, অনলাইন শপিং মানে কি ই কমার্স কি না, এই জিনিসগুলো আসলে জানানো মানুষকে, শুধু সেটা না একটা অর্ডার কিভাবে একটা ওয়েবসাইট থেকে ফেলতে হয় এই জিনিসটার ভিডিওর মাধ্যমে অথবা আমি ফ্লায়ারের মাধ্যমে অথবা প্রেস রিলিজ দিয়ে কিভাবে তাদেরকে বোঝাবো যে আসলে অর্ডারটা এভাবে ফেলতে হবে। দারাজ সবসময় বিভিন্ন ব্র্যান্ডের সাথে পার্টনারশিপে প্রোডাক্টগুলো নিয়ে আসে, যেমন ধরেন রেকেট ব্যাংকাইজার অথবা লরিয়াল, এদের যে প্রোডাক্ট এটা সরাসরি ওদের সাথে একটা পার্টনারশিপ এগ্রিমেন্ট সাইন হয়, তারপরে প্রোডাক্টটা আমাদের কাছে আসে। সুতরাং আপনি যদি আসলে বাজারে ওদের প্রোডাক্ট কিনতে চান সেটাও নকল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আসলে দারাজ থেকে কিনলে নকল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর প্রতিনিয়ত গ্রাহকের জন্য নানা রকম চমক এবং উন্নত সেবা দিয়ে দিনে দিনে আরও জনপ্রিয় হচ্ছে এই ই কমার্স প্ল্যাটফর্ম। আমরা নতুন কিছু সার্ভিস ইনক্লুড করতেছি যেটার মাধ্যমে আমাদের কাস্টমাররা শুধুমাত্র ফিজিক্যাল গুডস না, তারা ডিজিটাল গুডসেরও কিছু বেনিফিট পেতে পারে। আর আমাদের একটা বিশাল বড় পোর্শন আমাদের মার্কেট প্লেসে হচ্ছে আমাদের সেলাররা, আমাদের প্রায় 4,000-এর বেশি সেলার আমাদের সাথে বিভিন্নভাবে সংযুক্ত। সো তাদের জন্য আমরা একটা সেলার সামিট আয়োজন করতেছি, যেখানে তাদেরকে নতুন সিস্টেম এবং আমাদের নতুন বিজনেসের ভিশন মিশন এবং আমাদের নতুন যে ব্র্যান্ডিং হচ্ছে এটা সম্পর্কে আমরা একটা আইডিয়া দিব। এবং ডাউন দ্য লাইন আমাদের যেটা প্ল্যান হচ্ছে, আমাদের একটা সেলার ইউনিভার্সিটি নামে একটা প্রোগ্রাম লঞ্চ করতেছি, যেটার মাধ্যমে শুধুমাত্র যারা এখনকার সেলার আছে শুধুমাত্র তারা না, নতুন যারা সেলার আসবে তারা কীভাবে একটা প্রোডাক্ট প্যাক করতে হয়, কীভাবে কাস্টমারদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হয়, কীভাবে একটা প্রোডাক্ট আপলোড করলে যেটা বিক্রি বেশি হতে পারে, এই জিনিসগুলো সম্পর্কে আমরা একটা এডুকেশন আমাদের সেলারদেরকে দিব। দারাজে যখন আপনি আসতেছেন তখন শুধুমাত্র আপনি একটা কাপড়ের দোকানে ঢুকেন নাই, আপনি একটা ইলেকট্রনিক স্টোরে ঢুকেন নাই, আপনি এমন একটা জায়গায় আসছেন যেখানে একটা পিনও পাওয়া যায়, যেখানে একটা অ্যারোপ্লেনও পাওয়া যায়, এবং আপনি জিনিসটা আপনি অর্ডার দেওয়ার পরে সেটা আপনার বাসায় পৌঁছায় দেবে। হ্যাঁ, যেটা সত্যি কথা আপনি যেটা বলতেছেন যে একটা ফিজিক্যাল স্টোরে গিয়ে কেনাকাটা করার যে মজাটা বা যে টাচ অ্যান্ড ফিলের ব্যাপারটা, সেটা হয়তো অনলাইনে এখন আসে নাই, আস্তে আস্তে আসবে। বাট যদি আপনি কনভিনিয়েন্টের কথা চিন্তা করেন, যদি আপনি ভালো দামের কথা চিন্তা করেন, তাহলে দারাজ ইজ দ্য প্লেস টু বি। দেশি বিদেশি বিক্রেতার নানা ব্র্যান্ডের পণ্য দ্রুততম সময়ে ক্রেতার দোরগোড়ায় পৌঁছে দিতে দারাজ সাজছে নতুন সাজে। বিশ্বখ্যাত অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান আলিবাবার অংশ হওয়ার পর দারাজে এসেছে নতুন জোয়ার। বেটার একটা টেকনোলজি সাপোর্ট পাবো আলিবাবা থেকে, কারণ আলিবাবা জানেন আপনি যেটা বললেন যে অনেক দিন ধরে তারা গ্লোবালি ওয়ার্ল্ডের ই কমার্স জায়েন্ট হিসেবে বিজনেস করে যাচ্ছে, আপনার একদিক থেকে নাম্বার ওয়ান ওয়ার্ল্ড ওয়াইড, এবং তাদের যে নতুন যে টেকনোলজি যেগুলো আমরা হয়তো বা 5 বছর পিছিয়ে আছি, এই টেকনোলজিগুলো আমরা বাংলাদেশে নিয়ে আসতে চাচ্ছি, বাংলাদেশের আমাদের যে সেলার আছে তাদেরকে ওই টেকনোলজিগুলোর সাপোর্ট দিতে চাচ্ছি, এবং অ্যাট দ্য সেম টাইম কাস্টমাররাও উপকৃত হবে ওই নতুন টেকনোলজি পেয়ে। দুইটা দিক থেকে চেঞ্জ আসবে, একটা হচ্ছে টেকনোলজি, আর একটা সেকেন্ড যেটা হচ্ছে আমরা ওয়ার্ল্ড ওয়াইড যে ধরনের স্ট্যান্ডার্ড বা যে ধরনের আপনার প্রসেস ওয়াইজ ই কমার্স কাজ করা উচিত সেই প্রসেসগুলো আমরা ডিপ্লয় করতে চাই, এবং আমরা সেই প্রসেসগুলো এবং সেই টেকনোলজি বাংলাদেশে নিয়ে আসতে চাই, যেখানে আমাদের সেলার
এবং আমাদের কাস্টমারদের কাস্টমাররা উপকৃত হবে এবং অ্যাট দ্য সেম টাইম অন্য ই কমার্স বা যারা আছে তাদের জন্য একটা বেঞ্চমার্কও তৈরি হবে বাংলাদেশে। অবশ্যই ইন্টারনেট ছাড়া ই কমার্সের সুবিধা নেওয়া তো সম্ভব না, ইন্টারনেট এবং স্মার্টফোন এই দুইটার পেনিট্রেশন লাগবেই। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা করি আপনার যখন এই ধরনের সিচুয়েশান আসে আমরা আমাদের নিজস্ব হাব বা আমাদের নিজস্ব সেলিং পয়েন্ট আছে, আমাদের রিটেল পার্টনার আছে, আমাদের কাস্টমার এক্সপিরিয়েন্স জোন যেগুলো আপনার বিভিন্ন কান্ট্রির আনাচে কানাচে আমরা সেট আপ করা, এই নেটওয়ার্কটা আমরা আরও বড়ো করবো যাতে হয়তো বা ইন্টারনেটের প্রবলেম হলেও মানুষ স্টিল দে ক্যান শপ অন দারাজ, তারা ওই অ্যাক্সেসটা যেন পায়। কাস্টমারদেরকে যেটা আমরা সবসময় বলে থাকি বা রিকোয়েস্ট করে থাকি যে প্রোডাক্ট কেনার আগে অবশ্যই সেলার রেটিং, প্রোডাক্টের আপনার প্রোডাক্ট রেটিং এবং অন্যান্য কাস্টমারদের ফিডব্যাক এই জিনিসগুলো দেখে তারপরে কেনা উচিত। আমাদের নতুন একটা সিস্টেম হয়তো খুব শীঘ্রই আমরা লঞ্চ করবো যেখানে আপনার কাস্টমার আরও বেশি ট্রান্সপারেন্ট হয়েতে বিভিন্ন কাস্টমারের কমেন্টও দেখতে পারবে এবং সেটা আমরা যেটা কোনো কন্ট্রোল করবো না, তো এই জিনিসগুলো দেখে প্রোডাক্টটা চুজ করা উচিত এবং সেলার হিস্ট্রি দেখে প্রোডাক্টটা চয়েস করা উচিত। তাহলে সেক্ষেত্রে কাস্টমারদেরাও কম ঠকবে এবং তাদের কমপ্লেনও কম থাকবে, কারণ যেটা বললাম 4-5 হাজার সেলের ভিতরে কিন্তু সব সেলার যে ভালো সেটাও ঠিক না, আপনার 4 লাখ প্রোডাক্টের ভিতরে সব প্রোডাক্ট ভালো সেটাও ঠিক না। যেহেতু ওপেন একটা প্ল্যাটফর্ম, একটা মার্কেট প্লেস, তো আমরা সবাইকেই সুযোগ দিই, তো এই জিনিসগুলো চয়েস করে দেখে দেখে কিনে কাস্টমাররা সেক্ষেত্রে অবশ্যই তারা ভালো প্রোডাক্ট পাবে, ভালো একটা সার্ভিস পাবে। সো আসলে যেটা আমরা অনুরোধ করবো যে কাস্টমার যখন ডেলিভারি নেয় আমাদের পয়েন্ট থেকে হোক বা আমাদের কোনো পার্টি আমাদের থার্ড পার্টি কোনো পার্টনার থেকে হোক অথবা আমাদের নিজস্ব রাইডার থেকেই হোক, প্যাকেজটা খুলে দেখে তার রাইডারদের সামনেই চেক করে নেব এবং ফিডব্যাক যেটাই থাকে ভালো হোক খারাপ হোক সেটা সাথে সাথে দিয়ে দেওয়া। আদার আপনার অনলাইনে যে কেউ ফিল আপ করতে পারে, আপনার প্রত্যেকটা অ্যাকাউন্টে সেই অপশন দেওয়া আছে, এটা যদি করা হয় তাহলে অন্য কাস্টমার যারা ফিউচারে কিনতে চায় তারা ভালোটাও জানবে খারাপটাও জানবে, সেক্ষেত্রে অন্যদের ডিসিশন মেকিং করতে ইজি হবে। আলিবাবার প্রযুক্তি এবং কৌশলে সমৃদ্ধ হলে দারাজের সেবার মান আরও বাড়বে, গ্রাহক পাবেন আরও দ্রুততম সময়ে দেশের যে কোনো প্রান্ত থেকে কেনাকাটার সুযোগ।